আসসালামু আলাইকুম। সকল শহীদদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহুর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ব্লগ শুরু করতেছি। বন্ধুরা, কিভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড এবং লাল সবুজ সে বিষয়ে কিছু কথা ছোট্ট করে একটু শেয়ার করব আপনাদের সাথে। অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে, বহু মানুষের জীবনের বিনিময়ে লাল সবুজের পতাকা পৃথিবীর মাঝে একটু বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা পেয়েছি। তারই ধারাবাহিকে 16ই ডিসেম্বর আমরা সেই দিবসটি পালন করি, যে সকল শহীদের বিনিময়ে, যে সকল মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাটি পেলাম, তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। ১৯৭১ সাল থেকে দিবসটি পালিত হয়। 16ই ডিসেম্বর আসা মানেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া, প্রার্থনা, যে যে ধর্মের লোকই হোক তাদের প্রতি, বীর বাঙালিদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেলাম, যাদের বিনিময়ে লাল সবুজের পতাকা পেলাম, তাদের জন্য দোয়া প্রার্থনা, যে যেখানেই থাকুক, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে, গির্জায়, চার্চে, সেখানেই তাদের জন্য দোয়া প্রার্থনা করে থাকে, তাদের রুহুল আত্মা মাগফিরাতের জন্য। ডিসেম্বরে মহান বিজয় দিবসের উপলক্ষে সবাইকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদের প্রতি